এমএইচ এডুকেশন ল্যাবে আপনাদের সকলকে স্বাগত। আগত WBCS এক্সিকিউটিভ পরীক্ষার কথা মাথায় রেখে এমএইচ এডুকেশন ল্যাব ইংলিশের ওপর যে মক টেস্টের একটি সিরিজ শুরু করেছে, আজ তার চতুর্থ ক্লাসটি আমি আপনাদের দেব। এর আগে আমি অলরেডি তিনটে মক টেস্ট আপনাদের আমি দিয়ে দিয়েছি। আজকে এই চতুর্থ মক টেস্টেও আমি আপনাদের গুরুত্বপূর্ণ আরও 25টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আগত WBCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন বন্ধুরা, আমরা আজকে এই ইংলিশের চতুর্থ মক টেস্টটি আমরা শুরু করি। বন্ধুরা, আজকে আমি এই চতুর্থ মক টেস্টে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করাবো, যেগুলো কিন্তু আগত WBCS পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম 1 থেকে 3 নম্বর বলেছে আপনাদের, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশনস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ আপনাদের আমি বলেছিলাম যে এই প্রিপোজিশন থেকে কিন্তু 2 থেকে 4টি আপনাদের কোশ্চেন WBCS এ দেয়। তো আজকে এই দেখুন, তিনটি প্রিপোজিশন আছে, তিনটি প্রিপোজিশন আমরা এখন করব। তো বলেছে দেখুন, কম্পিটিটার্স ড্যান্স দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। মনে রাখবেন, কম্পিটিটার্স হবে অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ অ্যাক্রস দ্য গ্লোব, অ্যাক্রস মানে অ্যাজ এ হোল, অর্থাৎ সারা গ্লোব, অর্থাৎ গ্লোব গ্লোব পুরো গ্লোবটাকে বলছে অ্যাক্রস দ্য গ্লোব, অর্থাৎ পুরো গ্লোবটা। পুরো গ্লোব মানে কি? সারা পৃথিবী বা পৃথিবী সারা বিশ্ব। তাহলে জিনিসটি যদি দাঁড়াচ্ছে, সারা পৃথিবীর প্রতিযোগী খেলাটিতে অংশগ্রহণ করেছিল। কম্পিটিটার্স অ্যাক্রস দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম, তাহলে অ্যাক্রস কথাটির এখানে মানে হলো অ্যাজ এ হোল, মানে পুরো গ্লোবে। পুরো গ্লোব মানে কি? পুরো সারা বিশ্বে। তাহলে সমস্ত কম্পিটিটার্সরা, মানে সারা বিশ্বের প্রতিযোগীরা এই খেলাটিতে অংশ বা এই খেলাটিতে অংশগ্রহণ করেছিল, তাহলে এখানে হবে অ্যাক্রস। বোঝা গেল? 2 নম্বরটিতে দেখুন, বলেছে শাইলক নার্চার্ড এ ডিপ রুটেড হ্যাট্রেড, হ্যাট্রেডের সঙ্গে সবসময় ফর প্রিপোজিশন বসে। অর্থাৎ শাইলক নার্চার্ড এ ডিপ রুটেড হ্যাট্রেড ফর অ্যান্টোনিও, অর্থাৎ শাইলক অ্যান্টোনিওর জন্য, শাইলকের অ্যান্টোনিওর জন্য একটা গভীর ঘৃণা গড়ে তুলেছিল। তাহলে কি বললাম? শাইলক অ্যান্টোনিওর জন্য একটা গভীর ঘৃণা গড়ে তুলেছিল। বোঝা গেল? তাহলে সাই, মনে রাখবেন, হ্যাট্রেডের পরে সবসময় ফর প্রিপোজিশন বসে। তাহলে জিনিসটা যদি পুরোটা দাঁড়ালো, শাইলক অ্যান্টোনিওর জন্য একটা গভীর ঘৃণা গড়ে তুলেছিল। বোঝা গেল? 3 নম্বরটি দেখুন, বলেছে আই অ্যাম গোয়িং টু চেন্নাই, এখানে হবে অন মানডে অফ ট্যুর, অর্থাৎ এখানে এ হবে ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ আমি একটি ট্যুরের জন্য সোমবার চেন্নাই যাচ্ছি, তাহলে যেহেতু মানডে একটা স্পেসিফিক দিন, তাহলে আমি তার আগে একটা অন বসালাম, তাহলে কি হবে? আই অ্যাম গোয়িং টু চেন্নাই অন মানডে অফ ট্যুর। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 4 এন্ড 5 দেখুন, বলেছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। এখানে কিন্তু একটি ইডিয়মস দিয়েছে দুটো। এই আমি কি বলেছিলাম যে ইডিয়মস থেকেও কিন্তু আপনাদের শূন্যস্থান পূর্ণ দিতে পারে, বা এই ইডিয়মসটির তলায় আন্ডারলাইন করে আপনাকে কিন্তু তার মানেটি জানতে চাইতে পারে। যাই হোক, আমি আপনাদের দুটোই দেখিয়ে দিচ্ছি, পরীক্ষার সময় যেটা আসবে আপনারা সেটাই করবেন। তো 4 নম্বরটি দেখুন, বলেছে ইন স্পাইট অফ অল ইজ ব্র্যাক হি হ্যাড ইট টু ইট হাম্বেল পাই, টু ইট হাম্বেল পাই মিনস দ্যাট হি হ্যাড টু অ্যাপোলোজাইজ হবে। অর্থাৎ এখানে বুঝবে অ্যাপোলোজাইজ মানে ক্ষমা চাওয়া। বোঝা গেল? মানে ক্ষমা চাওয়া, মানে তার দাম্ভিকতা, তার এই দাম্ভিকতা সত্ত্বেও, তার এই দাম্ভিকতা সত্ত্বেও তাকে ক্ষমা চাইতে হয়েছিল। ব্র্যাক মানে যেটা, মানে একটা পাওয়ারফুল একটা পার্সন যাকে বলে ইজ ব্র্যাক, মানে সেই জন্য তাকে দাম্ভিকতা, তার সে তার দাম্ভিকতা, পাওয়ারফুল পার্সন যা, তার একটা দাম্ভিকতা থাকবে। তাহলে ইনস্পাইট অফ অল অফ ইনস্পাইট অফ অল ইজ ব্র্যাক হি হ্যাড টু ইট হাম্বেল পাই, টু ইট হাম্বেল পাই মানেটাই হচ্ছে অ্যাপোলোজাইজ করা, মানে ক্ষমা চাওয়া। বোঝা গেল? 5 নম্বরটি দেখুন, বলেছে হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড হিজ পয়েন্ট। তাহলে বিসাইড হিজ পয়েন্ট মানে আপনাকে জানতে হবে যে তার পর্যবেক্ষণটি ছিল যথোপযুক্ত নয়। তাহলে এটার মানে হলো যথোপযুক্ত নয়। তাহলে যথোপযুক্ত নয় মানে কি? নট রেলিভেন্ট পয়েন্ট। তাহলে এখানে কি আছে সেটা? হ্যাঁ, তাহলে সি আছে, অর্থাৎ সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। তাহলে হিজ অবজারভেশন ওয়ার বিসাইড হিজ পয়েন্ট মানে যথোপযুক্ত নয়। তাহলে এই বিসাইড হিজ পয়েন্টের মানে যথোপযুক্ত নয়, তার মানে এর ডাইরেক্ট মিনিং হচ্ছে যথোপযুক্ত, মানে নট রেলিভেন্ট পয়েন্ট, মানে এটার মানেও যা, এটার মানেও তাই, নট রেলিভেন্ট পয়েন্ট অর্থাৎ যথোপযুক্ত নয়। বোঝা গেল? পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা। 6 নম্বরটি দেখুন, বলেছে থেসপিয়ান আর্ট রেফার্স টু, ভীষণ ইম্পর্টেন্ট, থেসপিয়ান আর্ট। থেসপিয়ান আর্ট মানেটা হচ্ছে কোনো দুঃখজনক কোনো ঘটনা বোঝানোর যে শিল্প, সেটাকে বলে থেসপিয়ান আর্ট। এখানে দেখুন, ট্রাইবাল আর্ট এটিও হবে না, দ্য আর্ট অফ হিস্ট্রি এটিও হবে না, দ্য আর্ট অফ ট্র্যাজেডি এটাই হবে, কারণ ট্র্যাজেডি হচ্ছে কোনো একটা দুঃখজনক ঘটনার যে শিল্প, সেটাকে বলা হচ্ছে
দ্য আপনার থেসপিয়ান আর্ট, তাহলে দ্য আর্ট অফ ট্র্যাজেডি হবে এখানে রাইট অ্যান্সার, কারণ এটা স্টোরি টেলিংও হবে না, তাহলে এটাও হবে না ডিটা, তাহলে হবে কোনটা, সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে থেসপিয়ান আর্ট মানেটাই হচ্ছে দ্য আর্ট অফ ট্র্যাজেডি, তাহলে থেসপিয়ান আর্ট মানে কি, দ্য আর্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেল। 7 নম্বরটি দেখুন, বলেছে এ মিসান্থ্রপ ইজ এ পার্সন হু ডিসলাইক চিলড্রেন, না ডিসলাইক ওম্যান, না ডিসলাইক নেচার, না ডিসলাইক আদার পিপল। মনে রাখবেন, মিসান্থ্রপ তাদেরকেই বলা হয় সেই সব ব্যক্তিদের যারা অন্যান্য মানুষদের অপছন্দ করে, বোঝা গেল। তাহলে এখানে দেখুন চিলড্রেন এটাও হবে না, ডিসলাইক ওম্যান এটাও হবে না, ডিসলাইক নেচার এটাও হবে না, তাহলে ডিসলাইক আদার পিপল, তার মানে আমি কি বলেছি, মিসান্থ্রপ মানে যে অন্যান্য মানুষদের অপছন্দ করে, তার মানে এখানে হবে ডি ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল। 8 নম্বরটি দেখুন, বলেছে মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড, মনে রাখবেন যখন সমস্ত কুডদের একটা পালকে একত্রে বলা হয় স্ট্রিং অফ ক্যামেল, মনে রাখবেন এটি স্ট্রিং অফ ক্যামেল, তাহলে এটির অপশন হবে সি, অর্থাৎ স্ট্রিং অফ ক্যামেল, বোঝা গেল। পরবর্তী অংশগুলিতে আসুন বন্ধুরা, 9 নম্বরটি দেখুন, বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দ্য ফলোয়িং, অর্থাৎ চারটে অপশন দিয়েছে, যেটা ঠিক সেটা আপনাকে অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল রুল যেটা আপনাকে ঠিক সেটাই আপনাকে বার করতে হবে। বলেছে ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসঅনার, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, ডেথ ইজ প্রেফারেবল ফর ডিসঅনার, ডেথ ইজ প্রেফারেবল উইথ ডিসঅনার। তার মানে জিনিসটি যেটি হচ্ছে যে অসম্মান অপেক্ষা মৃত্যু শ্রেয়, মানে অসম্মানের থেকে মৃত্যুটা ভালো, কিন্তু এখানে আমি কয়েকটা জিনিস ভুল দিয়েছে, একটা জিনিস সেটা আপনাকে বার করতে হবে, এখানে কোনটা ঠিক সেটা আপনাকে বলতে হবে। মনে রাখবেন প্রিফারেবলের পরে, প্রিফারেবলের পরে দেন কখনো বসে না, সবসময় মনে রাখবেন প্রিফারেবলের পরে প্রেফার, প্রেফারেবল ইন্টেরিয়র এক্সটেরিয়র প্রায়র এই ধরনের জিনিস, অর্থাৎ লাস্টে যেগুলো ওভার কথাটি আছে, পোস্টেরিয়র সুপিরিয়ার ইনফেরিয়ার এই জাতীয় ওয়ার্ডের পরে সবসময় দেন বসে না, কারণ এটি একটা কম্পারেটিভ ডিগ্রি, প্রেফারেবল এটা কম্পারেটিভ ডিগ্রি, এটার পরে কখনোই দেন বসে না, এটা এক্সেপশনাল এগুলো, কিন্তু সাধারণত কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন আমরা ইউজ করি, কিন্তু এই পার্টিকুলার প্রিফার প্রিফারেবল ইন্টেরিয়ার এক্সটেরিয়ার প্রায়র সুপিরিয়ার ইনফেরিয়ার এইগুলোর ক্ষেত্রে দেন হয় না, এগুলোর পরে সবসময় টু বসে, বোঝা গেল কি বললাম, সবসময় টু বসে, তার মানে এটি হবে না, এটিও হবে না, এটিও হবে না, তাহলে হবে কোনটা, বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রেফারেবলের পরে সবসময় টু বসে, তাহলে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অর্থাৎ বি হবে রাইট অ্যান্সার। 10 নম্বরটিতে বন্ধুরা দেখুন, বলেছে ডিডস আর বেটার দেন ওয়ার্ডস হবে, এটি একটি কথা, অর্থাৎ ক্রিয়াকলাপ, ডিডস মানে ক্রিয়াকলাপ বা কর্ম, অর্থাৎ যেটি হচ্ছে সেটি হচ্ছে, যেটি মানেটা দাঁড়াচ্ছে কর্ম হলো কথার থেকে ভালো, অর্থাৎ ডিডস আর বেটার দেন ওয়ার্ডস, বোঝা গেল। 11 নম্বরটি দেখুন, বলছে বলেছে বন্ধুরা সর মে বি এক্সপ্রেসড অফ দ্য ফলোয়িং ইন বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন, কোন আমরা ইন্টারজেকশন দ্বারা এই সরটিকে আমরা এক্সপেক্ট করব, মানে এক্সপ্লেন করব, তাহলে সর মানে কি দুঃখ, আমি বলেছি দুঃখ জাতীয় কিছু বোঝালেই সেখানে অ্যালাজ এই ইন্টারজেকশনটি বসে, তার মানে এখানে অ্যালাজ হবে ইজ দ্য অ্যান্সার, বোঝা গেল। হে মানে কি কোনো সারপ্রাইজ রিলেটেড, হুশ মানে কি কোনো অবজ্ঞা কিছু বোঝালে, আর হুররে মানে কোনো আনন্দ কিছু বোঝালে, আর দুঃখ যদি বোঝায় তাহলে হবে সবসময় অ্যালাস, তাহলে এখানে অ্যালাস অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। পরবর্তী অংশগুলিতে আসুন, বন্ধুরা 12 নম্বরটি দেখুন, বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং অ্যাকুরেট ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস, বলেছে টেগরস বার্থডে ওয়াজ ড্যাস উইথ সংস অ্যান্ড রেসিটেশন, রেসিটেশন মানে কি আবৃত্তি করা, আর সং মানে গান, তাহলে টেগরের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল, আমরা বলি সবসময় কমপ্লিটেড নয়, মেনটেন কথাটিও হবে না বা এনজয়ের কথাটি হবে না, সব থেকে বেস্ট ওয়ার্ড হচ্ছে সেলিব্রেটেড, অর্থাৎ সি ইজ দ্য রাইট অ্যান্সার, টেগর বার্থডে ওয়াজ সেলিব্রেটেড, কারণ আমরা সেলিব্রেট করি টেগরের বার্থডে, নেতাজির জন্মদিন আমরা এগুলো সেলিব্রেট করি, তাহলে টেগর বার্থডে ওয়াজ সেলিব্রেটেড দ্য উইথ সংস অ্যান্ড রেসিটেশন, অর্থাৎ টেগরের জন্মদিনটা আমরা টেগরের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল গান এবং আবৃত্তির সঙ্গে। 13 নম্বরটি দেখুন, বলেছে ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য অ্যাকুরেট ওয়ার্ড অফ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলেছে আই হ্যাড ড্যাস সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট, সবসময় গেস্ট এই কথাটি এখানে সেরকম ভাবে যাবে না, কোনো কিছু ভুল যেটা কিন্তু আপনার সবসময় মনে রাখবেন, এটা কিন্তু গেস করা যায় না বা কোনো গন্ধ পাওয়া যায় না, এটা কিন্তু অনুভব করা যায়, তাহলে এখানে হবে রিয়েলাইজড হবে, তাহলে আই হ্যাড
আই হ্যাড রিয়েলাইজ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। অর্থাৎ বিসিএস এর ক্ষেত্রে সবসময় আপনার দেখুন এখানে এমন অপশনগুলো দিয়েছে মনে হচ্ছে চারটেই ঠিক, কিন্তু আপনাকে অ্যাকিউরেট কথাটি আপনাকে বসাতে হবে। মনে রাখবেন একটি যেটি হলো, আমি যেইমাত্র জায়গাটিতে পৌঁছালাম তখনই অনুভব করেছিলাম যে এখানে কিছু একটা গণ্ডগোল আছে। তাহলে আই হ্যাড রিয়েলাইজ মানে একটা জায়গায় পৌঁছেছে সেখানে অনুভব করছে একটা কিছু গণ্ডগোল, তার মানে এটাকে বোঝা যায় না, এটিকে গেস করা যায় না, এটি কোনো গন্ধও পাওয়া যায় না, মানে রিয়েলাইজ মানে অনুভব করা যায়। বোঝা গেল? অনুভব। তাহলে সে তাহলে জিনিসটা কি হলো, আমি যেইমাত্র জায়গাটিতে পৌঁছালাম তখনই অনুভব করেছিলাম যে কিছু একটা গন্ডগোল আছে। তাহলে আই হ্যাড রিয়েলাইজ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট। পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা, 14 নম্বরটি বলেছে, দেখুন, সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। বলেছে মাই ওয়াচ ইজ 10 মিনিটস, এখানে চারটে অপশন দিয়েছে। দেখুন চারটে অপশনই খুব কাছাকাছি। এবার পরীক্ষার সময় এটি যদি হয়, এই টাইপের কোশ্চেন আসলে যে কোনো একটা আন্দাজে ছাত্ররা করে দিয়ে চলে আসে। মনে রাখবেন মাই ওয়াচ ইজ 10 মিনিট, সবসময় কথাটি হয় স্লো, কোনোদিন লেট কথাটি করবেন না। সাধারণত যেটা ছাত্ররা করে লেট, এটি কিন্তু সম্পূর্ণ ভুল, লেট হবে না। মাই ওয়াচ ইজ 10 মিনিটস স্লো, এটা আমরা চটজলদি ইউজ করি কথা, এটা হচ্ছে চলতি কথা, মাই ওয়াচ ইজ 10 মিনিট স্লো, মানে দেরিতে চলছে, আমার ঘড়িটি 10 মিনিট দেরি ছিল। বোঝা গেল কি বললাম? 15 এন্ড 16 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ ফ্রেজাল ভার্ব দিয়ে কিন্তু আপনাকে এটি করতে হবে। 15 নম্বরটি বলছে, দেখুন, সরি বন্ধুরা, উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। এখানে অপশন চারটে দিয়েছে, পুট সামথিং বাই, পুট ইন টু, পুট থিং অফ অ্যান্ড পুট ডাউন। মনে রাখবেন এটি যেটি হবে, পুট সামথিং বাই মানে আমাদের আমাদের অবশ্যই বিপদের দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখা উচিত। এখানে একমাত্র পুট সামথিং বাই এর মানেটাই দাঁড়াচ্ছে হচ্ছে সঞ্চয়। বোঝা গেল? তাহলে এখানে হবে পুট সামথিং বাই, তাহলে উই শুড পুট সামথিং বাই ফর এর এনি ডেজ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটি WBCS অনেকবার রিপিট হয়েছে কিন্তু এই কোশ্চেনটা। কোনো সময় WBCS এসছে, কোনোটা ফরেস্ট সার্ভিসে এসছে, বিগত বছরের যে ফরেস্ট সার্ভিসগুলো সেগুলোতে কিন্তু কোশ্চেনটা রিপিট হয়েছে। অর্থাৎ মনে রাখবেন এটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আসে উই শুড ড্যাশ ফর এ রেনি ডে, তার মানে মনে রাখবেন উই শুড পুট সামথিং বাই ফর এ রেনি ডে, এটাও কিন্তু একটি চটজলদি কথা, মানে চলতি কথা যেটাকে বলে, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই বিপদের দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখা উচিত। এটা কিন্তু আমরা চলতে ফিরতে এই কথাটা কিন্তু সবাইকেই বলে থাকি যে আমাদের বিপদের দিনে অবশ্যই মানে আমাদের অবশ্যই বিপদের দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখা উচিত। সেই সঞ্চয় কথা হলো পুট সামথিং বাই। বোঝা গেল? 16 নম্বরটিতে আসুন। বলেছে আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। মনে রাখবেন এখানে আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে, হোল্ড টু অন মানে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা, হোল্ড অন বা হোল্ড টু মানেই হচ্ছে আঁকড়ে ধরা, তার মানে এটা হলো হোল্ড অন হবে। তাই আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে। আর এটা হোল্ড আপ মানে কি, এর মানিগুলো জেনে নিন। হোল্ড আপ মানে হচ্ছে স্টপ অ্যান্ড রাব, কোনো কিছু স্টপ করে দেওয়া। হোল্ড ইন মানে কি, সংযত থাকা, হোল্ড ইন ইউর টেম্পার, যদি আসতো ড্যাশ ইউর টেম্পার মানে হোল্ড ইন ইউর টেম্পার হতো, আপনার টেম্পারটিকে সংযত করুন। হোল্ড ডাউন মানে হচ্ছে অপ্রেস বা অত্যাচার, অপ্রেস বা অত্যাচার। বোঝা গেল? তাহলে এখানে যেটি হবে, এখানে স্টপটা হবে না, এখানে হোল্ড ইনও হবে না, এখানে অপ্রেসও হবে না, তাহলে এখানে কি হবে, হোল্ড অন মানে হচ্ছে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা। আমি যদি এটা কমন কথাতে বলি তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে আমি মে পর্যন্ত আমার চাকরিটি করে যাব, মানে আঁকড়ে ধরব, করে যাব বা আঁকড়ে ধরা। বোঝা গেল কি বললাম? পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা, 17 to 19 অর্থাৎ 17 থেকে 19 পর্যন্ত, 17 to 19 বলেছে ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দোজ আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটির মধ্যে যেটা আন্ডারলাইন করা আছে তার নিয়ারেস্ট মিনিংগুলো আপনাকে বসাতে হবে। তো 17 নম্বরটি বলেছে, দেখুন, দ্য মিউজিশিয়ান হ্যাজ এ ভেরি সোনোরাস ভয়েস। সোনোরাস মানে হচ্ছে, মনে রাখবেন সোনোরাস যে মানেটা সেটি হচ্ছে আপনার খুব ফুল অ্যান্ড ডিপ, অর্থাৎ কি, অর্থাৎ গায়কটি খুবই পরিপূর্ণ এবং গভীর কণ্ঠ আছে, অর্থাৎ গায়কটির গভীর, এবং যদি এটাকে বাংলা করি তাহলে গায়কটির বা মিউজিশিয়ানটির গভীর, সোনোরাস মানে হচ্ছে গভীর বা গভীর বা আপনি পরিপূর্ণ এটাও বলতে পারেন, গভীর অবলিক পরিপূর্ণ কণ্ঠ আছে,
তাহলে এখানে যেটি হবে সেটি হচ্ছে গভীর অ্যান্ড পরিপূর্ণ, মানে ফুল অ্যান্ড ডিপ, অর্থাৎ ডি হবে ইজ দ্য রাইট অ্যান্সার। এবার হর্স কেন হবে না? হর্স মানে হচ্ছে কঠোর, লাউড মানে কি তীব্র, শ্রিল মানে কি শ্রিল মানে হচ্ছে উগ্র, তাহলে এটি কোনোটিই হবে না, ফুল অ্যান্ড ডিপ। সোনোরাস কথার মানেই হলো গভীর বা পরিপূর্ণ, তাহলে এখানে গভীর বা পরিপূর্ণ মানে ফুল অ্যান্ড ডিপ, বোঝা গেল? আর 18 নম্বরটি দেখুন, বলেছে ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। সোয়েট অফ হিজ ব্রো, এই কথাটার মানে হলো কঠিন, মানে কঠিন পরিশ্রম করা। অর্থাৎ আমি যদি বাংলাটা করি তাহলে এটি দাঁড়াচ্ছে নতুন জায়গায় তাকে খুবই কঠোর পরিশ্রম করে উপার্জন করতে হয়েছিল। তার মানে কঠিন ভাবে উপার্জন করা, সোয়েট অফ হিজ ব্রো মানে কোনটা? তার মানে ভেরি হার্ড ওয়ার্ক, অর্থাৎ এখানে বি হবে ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল? তাহলে জিনিসটি যদি বাংলা হয়, পুরোটা যদি আমি করি, তাহলে নতুন জায়গায় তাকে খুবই কঠোর পরিশ্রম করে উপার্জন করতে হয়েছিল, তাহলে ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো, এইটুকুর মানে হচ্ছে ভেরি হার্ড ওয়ার্ক, বোঝা গেল? 19 নম্বরটি দেখুন, বলেছে আফটার মাচ এফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। টাইড ওভার এর মানে এটা করতে বলেছে, টাইড ওভার মানে হচ্ছে কোনো কিছুকে অতিক্রম করা, টাইড ওভার মানে কোনো কিছুকে অতিক্রম করা। তার মানে জিনিসটা যেটা মানে হচ্ছে বাংলায় সেটা হচ্ছে প্রচুর চেষ্টার পরে সে সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পেরেছিল, সমস্ত প্রতিকূলতা মানে কাটিয়ে উঠতে পেরেছিল, মানে তার চেষ্টার পরে, তার মানে আফটার মাচ এফোর্ট হি কুড টাইড ওভার দ্য ক্রাইসিস। তাহলে এখানে ক্রাইসিস, টাইড ওভার মানে হচ্ছে অতিক্রম করা, তাহলে অতিক্রম করা এখানে কোনটা যাচ্ছে? সেটা হচ্ছে ওভারকাম, ওভারকাম করাও মানেও কিন্তু অতিক্রম করা। তাহলে জিনিসটি যেটি দাঁড়ালো সেটি যে প্রচুর চেষ্টার পরে সে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পেরেছিল, তার মানে কাটিয়ে উঠতে পারা মানে অতিক্রম করা, টাইড ওভার, টাইড ওভারের অ্যাকচুয়াল বাংলাটা হচ্ছে অতিক্রম করা, তার মানে হচ্ছে ওভারকাম বা কাটিয়ে ওঠা। যাই হোক, পরবর্তী অংশগুলিতে আসুন। বন্ধুরা 20 নম্বরটি দেখুন, বলেছে দ্য হাবাব ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল, দ্য অপোজিট অফ হাবাব। এই যে হাবাবটা কথাটা বলেছে, এই উচ্চারণটা কিন্তু অনেকে করে যেটি হুব 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 বুক, এটা কখনোই কিন্তু উচ্চারণটা এরকম না, উচ্চারণটা হবে হাবাব, উচ্চারণটা প্রোনাউন্সিয়েশন হবে হাবাব। দ্য হাবাব ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল, তাহলে অপোজিট অফ হাবাব, তাহলে হাবাবের মানেটা জানতে হবে। হাবাব মানে মনে রাখবেন, হাবাব মানে হচ্ছে হল্লা করা, তাহলে মনে রাখবেন এই হাবাব কথাটার মানে হচ্ছে হল্লা করা, হল্লা করা বা হইচই, বা হইচই করা, বোঝা গেল? তাহলে এর অপোজিট বসাতে হবে, তাহলে এর অপোজিটটি কি? তাহলে এই জিনিসটার বাংলাটাকে আমি আপনাদের বলে দিই, দ্য হাবাব ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। তার মানে হল্লা, শহরের এই হল্লা যে কোনো বা হইচই যে কোনো কাউকে ক্লান্ত ও খিটখিটে করে দেয়। টায়ার্ড মানে ক্লান্ত আর ইরিটেবল মানে খিটখিটে, তাহলে এই শহরের এই হল্লা বা হইচই হইচই যে কোনো কাউকেই ক্লান্ত এবং খিটখিটে করে দেয়। তাহলে তাহলে এটা হাবাব কথাটার মানে হলো হল্লা বা হইচই, তার মানে এটার অপোজিটটি হবে শান্ত থাকা, বা এখানে কোয়াইট হচ্ছে হবে রাইট অ্যান্সার, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবেন রোয়ার মানে গর্জন করা, এটি হবে না। ডিসঅর্ডার মানে হচ্ছে, ডিসঅর্ডার মানে হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অর্থাৎ এটিও হবে না। আর ডিস্টারবেন্স মানে হচ্ছে, ডিস্টারবেন্স মানে হচ্ছে আপনার ঝামেলা করা, বা ঝামেলা করা বা বলে না যে ডিস্টার্ব করছে মানে ঝামেলা করছে, বা আপনার কি বলবো, আপনার বাংলাটা আরো ভালো করে বলতে গেলে আপনি বলতে পারেন জ্বালাতন, বলতে পারেন এটি জ্বালাতন করছে, জ্বালাতন করা, এটিও হতে পারে আপনার, বোঝা গেল? অর্থাৎ ডিস্টারবেন্স মানে হচ্ছে ঝামেলা করা বা জ্বালাতন, মানে বাংলাটা আর কি আমি করলাম আর কি, ঝামেলা বা জ্বালা, ঝামেলাটা হচ্ছে মেন ওয়ার্ড, ঝামেলা, ডিস্টারবেন্স মানে, এটি অন্যরকম ফর্মও তো হতে পারে, বিভিন্ন ধরনের, সেটাকেও ডিস্টারবেন্সের মধ্যে আমরা বলতে পারি। আমরা মনে হয় বাংলাটা আনলাম আমি, মনে করুন জ্বালাতন করা, কেউ জ্বালাতন করছে মানে ডিস্টারবেন্স করছে, তাহলে এটাও বলতে, তাহলে এটিও আমার কিন্তু হবে না। তাহলে যেটি হবে সেটি হলো কুইট থাক, কোয়াইট মানে শান্ত থাকা, কোয়াইট মানে শান্ত, বোঝা গেল? 21 নম্বরটি দেখুন, বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন। এখানে দেখুন একটি মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এটি WBCS এর একটি প্রশ্ন, সেখানে এখানে কিন্তু অন্যান্য পরীক্ষা থাকলে এইটা দিত, দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন বাই দেম, এই কথাটি থাকতো, কিন্তু এই কথাটি আপনাকে দেয়নি। মনে রাখবেন এই ইজ বিইং মানে আছেই, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের
প্যাসিভ ভয়েসে এটি আছে, এটা প্যাসিভ থেকে আমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে আপনাকে ফরমেশনগুলো কিন্তু মুখস্থ করতে হবে সবার প্রথমে। তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে প্যাসিভ ফর্ম আছে তার এটা কি, প্রথমটা হচ্ছে সাবজেক্ট থাকবে, প্রথমে কি থাকবে সাবজেক্ট থাকবে, প্লাস তারপরে কি আসবে অ্যাম বা ইজ বা আর, বোঝা গেল? অ্যাম ইজ আর হবে, মানে বি ভার্ব বসবে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে, এটা কিন্তু আমি প্যাসিভের ক্ষেত্রে বলছি, বোঝা গেল? অ্যাম ইজ আর হয়, তারপরে কি হয়, এই অ্যাম ইজ আর এর পরে তারপরে বিং কথাটি বসে, বিং বিং কথাটি আসে, তারপরে কি হয় পিপি, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আসে, যেমন রাইট রিটেন, রাইট রোট রিটেন, তাহলে এখানে রিটেন কথাটি হবে, যেহেতু এখানে রিটেন কথাটি আছে, রাইট দিয়ে দিয়েছে মানে লেখা জাতীয় কিছু, তাহলে রিটেন পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে হবে, তারপরে হবে বাই ফ্রেশ, তারপরে হবে বাই ফ্রেশ, তারপরে হবে অবজেক্ট। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা দেখে আমি বুঝতে পারবো যে এটি আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মে দিয়েছে। এবার মনে রাখবেন, এই প্যাসিভ ফর্ম থেকে যখন আমি এই অ্যাক্টিভ করব, যখন আমি অ্যাক্টিভ করব কার, প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই আমাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে যদি হয় অবজেক্ট সবসময় সাবজেক্টে চলে আসে, তারপরে কি বসে, ওই অ্যাম ইজ আর, তারপরে কি বসে মেন ভার্ব, মানে মূল ভার্ব, মেন ভার্ব তার সাথে আই এন জি বসে, অর্থাৎ মেন ভার্ব তার সাথে আই এন জি যোগ হয়, প্লাস কি হয় অবজেক্ট যুক্ত হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে ফরম্যাট। তাহলে আমি যদি এটাকে করি তাহলে কি হচ্ছে, দ্য স্ক্রিপ্ট, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, যেহেতু স্ক্রিপ্ট ফার্স্ট পার্সন, এই সরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা ইজ বসেছে, তাহলে ইজ বিং, তার মানে ঠিক আছে অ্যাম ইজ আর, তাহলে ইজটা বসলো সাবজেক্টের পরে বিং, তাহলে ঠিক আছে, পাস্ট পার্টিসিপল রিটেন বসেছে। এইবার এই পর্যন্ত দিয়ে রেখেছে পরীক্ষার সময়, বা এই কোশ্চেনটা তো তাই এসেছে। এবার বাই দেম কথাটি আপনাকে দেয়নি, এই কথাটি উজ্জ্বল রেখে দেবে, তার মানে দ্য স্ক্রিপ্টটি লেখা হয়েছিল তাদের দ্বারা, তাহলে বাই ফ্রেজ বসেছে, তারপরে এটি হতো, কিন্তু এটি দেয়নি, তখন কি করবে, তার মানে এখানে বাই দেমটি যখন থাকতো তাহলে আমি কি করতাম, এটিকে সাবজেক্ট, যদি অবজেক্ট, এটাকে সাবজেক্ট আনতাম, তাহলে দেম থাকলে সেটি হয় দেতে পরিবর্তন হয়, দেম মানে তাদের আর দে মানে তারা, অর্থাৎ এটি যদি অবজেক্টে থাকে দেম, তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে দে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটি যদি থাকতো এরকম তাহলে কি হতো, জিনিসটি হতো দে দে আর, তখন কিন্তু অ্যামিজার বসতো না। তাহলে দেখুন আমি কি বলেছি, অ্যামিজারের কিন্তু নিয়ম আছে বসার, যে কোনো সেখানে কিন্তু ইজ অ্যাম বসাতে পারবেন না। দে মানে কি, দেটা হচ্ছে আপনার থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আপনার আর বসে, কিন্তু এখানে দ্য স্ক্রিপ্ট, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কিন্তু এখানে ইজ কথাটি বসছে। যদি এখানে আপনার থার্ড পার্সন প্লুরাল নাম্বার হতো তাহলে আর বসতো, তাহলে দেখুন এখানে দে, তার মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে এখানে আর বসালাম, তাহলে দে আর, তাহলে আমার নিয়মটা ঠিকই আছে, অ্যামি সরি অ্যাক্টিভে যখন করছি তাহলে অ্যাম ইজ আর বসবে, তাহলে আমি আর বসালাম। এবার কি বসবে, মেন ভার্ব, মেন ভার্ব কি রিটেন, তাহলে মেন ভার্ব তার মানে রাইট থেকে এসছে, রাইট রাইট, এবার কি বলেছি এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তার মানে রাইটিং প্লাস অবজেক্ট, অবজেক্ট মানে কি, এই যে দ্য স্ক্রিপ্ট আছে এখানে সাবজেক্ট, সেটা অবজেক্ট হয়ে যাবে, তার মানে দ্য স্ক্রিপ্ট। তাহলে জিনিসটি যদি দাঁড়ালো দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, দেখি এখানে কোথাও আছে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, হ্যাঁ সিতে আছে দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, অর্থাৎ সি এখানে হবে অ্যান্সার, বোঝা গেল কি বললাম। তাহলে এখানে সি হবে ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট। মনে রাখবেন অনেকে যেটি ভুলটি করে, রাইট দ্য স্ক্রিপ্ট করে দেয়, কখনো এটি কিন্তু কাটা, এটিও কাটা এবং এটিও কাটা, এই দুটো তো হবেই না, কনফিউশনটা হয় বি আর সি এর মধ্যে, অনেকেই ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এই করে আসে রাইট দ্য স্ক্রিপ্ট, কিন্তু এটা কখনোই নয়। এখানে মনে রাখবেন বাই দেম, অর্থাৎ বাই ফ্রেজের পরে কিন্তু একটা দেম থাকে, এটি কিন্তু যেহেতু WBCS এর মতো একটা পরীক্ষা, সেখানে এটি উজ্জ্বল রেখে দেয়, তার মানে আপনি কাদের দ্বারা লেখা হয়েছে, তাদের দ্বারা, তাই এটাকে আপনাকে ধরে নিতে হবে, নিয়ে সেটাকে আপনাকে ফর্ম করতে হবে অ্যান্সারে, বোঝা গেল। পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা, 22 নম্বরটি বলেছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এই সেন্টেন্সটা বই একটা দিয়েছে, উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট, অর্থাৎ আমরা গত রাত্রে মুভি দেখতে গিয়েছিলাম, এটা হচ্ছে মেন বাংলাটা। এবার এটিকে বলেছে এখানে একটু ভুল আছে, সেটিকে আপনাকে কারেকশন করতে হবে। মনে রাখবেন এই যে বলেছে উই হ্যাড গন টু দ্য মুভি লাস্ট নাইট,
অর্থাৎ গত রাত্রে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, এটা কিন্তু তো অবশ্যই পাস্ট টেন্সে দিয়েছে, অতীতের ঘটনা, আগের দিন ঘটে গেছে, তার মানে অতীতের কোনো ঘটনা ঘটে গেছে মানেই সেটা পাস্ট টেন্স, তাহলে এটি তো অবশ্যই পাস্ট টেন্সে তো হবেই। কিন্তু ঘটনা হচ্ছে, মনে রাখবেন এখানে যে ফর্মটা দিয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মে দিয়েছে, কিন্তু পাস্ট পারফেক্ট তখনই হয়, মনে রাখবেন, অতীতের দুটি ঘটনা ঘটেছে, দুটি ঘটনা ঘটেছে, এই দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছে সেটা হচ্ছে আমার হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যে ঘটনাটি পরে ঘটেছে সেটা হয় সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। বোঝা গেল? এবার এখানে দেখুন দুটো ঘটনা নেই, একটাই ঘটনা যে লাস্ট গত রাত্রে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, একটাই ঘটনা, এখানে দুটো ঘটনা বলেনি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টে করব, এখানে হ্যাড ফ্যাট কিচ্ছু দরকার নেই, তাহলে এখানে দেখুন ডি ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ উই ওয়েন টু দ্য মুভিজ লাস্ট নাইট, অর্থাৎ এডি যেটা দেওয়া আছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট, এটা মাথার মধ্যে রেখে দেবেন। বোঝা গেল? যাই দিক, আপনি দেখে নেবেন এটি কোন টেন্সে দিয়েছে, মানে লাস্ট নাইট মানে গত রাত্রে ঘটনা ঘটেছে মানে সেটা পাস্ট টেন্সেই হবে, কিন্তু আপনাকে ফর্মটা দেখে নিতে হবে কি আছে, এখানে যেটি দেওয়া আছে পাস্ট পারফেক্ট, কিন্তু পাস্ট পারফেক্টের নিয়ম কি, অতীতের দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে হবে, তাহলে এখানে যদি দুটো ঘটনা থাকতো তাহলে প্রথম যে অংশটা থাকতো সেটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট, আর পরের যে অংশটা থাকতো সেটা হচ্ছে সিম্পল পাস্ট, এখানে তো একটিই ঘটনা, তাহলে ওই জন্য আমরা সিম্পল পাস্টেই করবো। পরবর্তী অংশটিতে আসুন বন্ধুরা, ফিল ইন দা, বলুন 23, 24 এন্ড 25, দেখুন বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, বলেছে 23 নম্বরটি দেখুন, বলেছে ইউ হ্যাড বেটার ড্যাশ পারমিশন, তাহলে ইউ হ্যাড, মনে রাখবেন ইউ হ্যাড বেটার আক্স পারমিশন হবে, অর্থাৎ বি হবে ইজ দ্য রাইট আনসার। এবার পরীক্ষার ক্ষেত্রে দুটোর মধ্যে কনফিউশনটা হয়, একটা হচ্ছে আক্স আর একটা ওয়ান্ড, তার মানে এর মানেটা দাঁড়িয়ে দাঁড়াচ্ছে যে অনুমতি চেয়ে নেওয়াটাই তোমার পক্ষে ভালো হবে, অর্থাৎ অনুমতি চেয়ে নেওয়া, অর্থাৎ আক্স মানে হচ্ছে, এবার ওয়ান্ড মানেও তো চাওয়া, তাহলে কেন আমি ওয়ান্ড বসাবো না, মনে রাখবেন এই ওয়ান যদি কোনো মেটেরিয়াল ক্ষেত্রে হয়, কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে হয়, কোনো মেটেরিয়াল জাতীয় কিছু, মেটেরিয়াল মানে বই, বই বই চাওয়া, আপনি পেন্সিল চাইছেন, পেন চাইছেন, আপনি বিস্কুট চাইছেন, কোনো মেটেরিয়াল জাতীয় কিছু জিনিস চাওয়া যেটাকে বলে সেটার ক্ষেত্রে ওয়ান্ট হবে, কিন্তু পারমিশন, এই ওয়ান্ট পারমিশন কখনো জিনিসটা হয় না, যেটার জন্য হয় আক্স পারমিশন, কথাটা হচ্ছে সব থেকে বেশি নেবে, এই জন্য বিসিএসে কি হয় এরকম খুব কাছাকাছি দিয়ে দেয়, যার ফলে কিন্তু ইংলিশগুলো খুব কঠিন হয়ে যায়, ফলে কি হয় দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায়, ফলে না জানলে জিনিসটি ভুল হয়ে যায়। মনে রাখবেন কোনো মেটেরিয়াল কিছু জাতীয় কিছু বোঝালে সেই ক্ষেত্রেই কিন্তু ওয়ান্ট হয়, বোঝা গেল? আর যদি মেটেরিয়াল ছাড়া যেত সেখানে আক্স বসাতে, ইউ হ্যাড বেটার আক্স পারমিশন, পারমিশন তো কোনো মেটেরিয়াল নয়, পারমিশন চাওয়া সেটা আক্স, সব থেকে বেস্ট ওয়ার্ড হচ্ছে আক্স, তাহলে ইউ হ্যাড বেটার আক্স পারমিশন, অর্থাৎ অনুমতি চেয়ে নেওয়াটাই তোমার পক্ষে ভালো হবে। 24 নম্বরটা দেখুন, বলেছে দ্য সি ড্যাশ উই ওয়েন্ট ফর সেল, তার মানে দ্য সি, এখানে দেখুন বিং কাইন্ড আছে, মানে সমুদ্র তো দয়ালু হয় না, আর বলেছে বিং রাফ, রাফ হলে নিশ্চয়ই সে তারা সমুদ্র ভ্রমণে যেত না, বলেছে আর বিং স্মুথ এটি রাখছি, ডিস্টার্ব, ডিস্টার্ব হলেও তারা সমুদ্র ভ্রমণে যেত না, তার মানে এটি হবে বিং স্মুথ, তার মানে এখানে যেটি হবে সেটি হবে বিং স্মুথ, তাহলে জিনিসটি আমি বাংলা করে দিই কি হলো, সমুদ্রটি যেহেতু শান্ত ছিল আমরা সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম, বোঝা গেল কি বললাম, শান্ত ছিল, বিং স্মুথ মানে শান্ত থাকা, মানে স্মুথ ছিল, রাফও নয় কাইন্ডও নয়, কাইন্ড তো হবেই না কারণ সমুদ্র দয়ালু হয় না, রাফ তো হবেই না, ডিস্টার্ব হবে না কারণ রাফ থাকলে নিশ্চয়ই তারা সেলে বেরোতো না, মানে সমুদ্র ভ্রমণে বেরোতো না, সেল মানে সমুদ্র ভ্রমণ করা। আচ্ছা 25 নম্বরটি দেখুন, বলেছে ড্যান্স ডোর অ্যাগ ইন দ্য ডক, এটি ওল্ডও হবে না, ওয়েভিংও হবে না, নিউও হবে না, কেন হবে যেটি কথা সেটি হলো ক্র্যাকিং দ্য ডোর, ক্র্যাকিং ডোর, ক্র্যাকিং ক্র্যাকিং ডোর অ্যাগ ইন দ্য ডক, অর্থাৎ দরজার আওয়াজ কুকুরটিকে জাগিয়ে দিল, অর্থাৎ ক্র্যাকিং ডোর অ্যাগ ইন দ্য ডক, বোঝা গেল কি বললাম, তাহলে মনে রাখবেন এটি কিন্তু খুবই আসে, এটি ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ ক্র্যাকিং ডোর, মনে রাখবেন ক্র্যাকিং ডোর অ্যাওয়াক ইন দ্য ডগ, অর্থাৎ দরজার আওয়াজ কুকুরটিকে জাগিয়ে দিল। বন্ধুরা আজকে এই 25টি আপনাদের করালাম এই চতুর্থ মক টেস্টে, পরবর্তী মক টেস্টে আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। বন্ধুরা যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর যেগুলো আমি করাচ্ছি সেগুলো আপনারা মনোযোগ সহকারে করুন, এবং এইগুলোই পরীক্ষার কোশ্চেনে কিন্তু আমরা এরকম হুবহু এরকমও ধরনেরই কিন্তু কোশ্চেন আপনাদের কিন্তু বিগত যে আগত যে WBCS পরীক্ষা আসছে সেটিতে কিন্তু আসবে, কারণ বিগত বছরের পরীক্ষাগুলো তো এরকম ধরনের কোশ্চেন এসছে, এবং আগত যে পরীক্ষা WBCS আছে সেই আগত পরীক্ষার কথা মাথায় রেখেই আমরা এই MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে আপনাদের এই মক টেস্টের আয়োজন করেছি, এবং
শুধু এটি রক টেস্ট নয়, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এক একটি ক্লাস, এবং এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু মিস করবেন না। ধন্যবাদ।